হ্যালো বন্ধুরা, আগমন টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ। তো আজকে আমি আলোচনা করব রিলে কি এবং রিলে কিভাবে কাজ করে। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিলে হচ্ছে এক ধরনের সুইচ যা আমরা সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যে নর্মালি যে বাসা বাড়িতে যে সুইচ গুলো ব্যবহার করে থাকি কানেকশন অন অফ করার জন্য, রিলে আমরা সেভাবে ব্যবহার করতে পারি। রিলে মূলত এক প্রকারের প্রোটেক্টিভ ডিভাইস বা অটোমেটিক সুইচ হিসেবে কাজ করে বা ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি রিলে এমন এক ধরনের সুইচ যা সার্কিটকে ইলেকট্রোম্যাগনেটিক ভাবে ক্লোজ ও ওপেন করে থাকে। প্রত্যেকটি রিলে এর দুটি সোর্স পিন থাকে। এই সোর্স পিন দুটিতে একটি কয়েল সংযুক্ত থাকে এবং ওই কয়েলে যখন ভোল্টেজ দেওয়া হয় তখন কয়েলে ম্যাগনেট উৎপন্ন হয় এবং তখন কয়েলের পাশে থাকা লোহার পাতকে সে আকর্ষণ করতে থাকে এবং আকর্ষণ করে টেনে নেয়। এভাবে ম্যাগনেটের মাধ্যমে রিলে সুইচিং হিসেবে কাজ করে। রিলেকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা কোনো কোনো ক্ষেত্রে ওপেন এবং ক্লোজ হিসেবে রিলেকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি দুটি মোটর বা দুটি মোটরকে যদি আমরা কানেকশন করতে চাই এমন ভাবে যে কোনো মোটর দুটো মোটরের মধ্যে একটি মোটর 6 ঘন্টা চলবে এবং অন্য আরেকটি মোটরকে আমরা 6 ঘন্টা চালাবো, এভাবে ইচ্ছা করলে আমরা রিলের মাধ্যমে কানেকশন করতে পারি। তাহলে প্রতি 6 ঘন্টা পর পর একটি মোটর অন হবে এবং আরেকটি মোটর অফ হবে। এভাবে আমরা রিলেকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমার কাছে রিলে সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এর পরবর্তীতে আমি ভিডিও বানাবো অবশ্যই রিলে কত প্রকার এবং কি কি এই বিষয়ে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকো, ধন্যবাদ সবাইকে।